দেখা যাবে যে আর খালি নাই। পাশাপাশি আমাদেরকে স্কুল আমরা খুলেছিলাম, সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা বজায় রেখেছিলাম, সকলের দাবি ছিল স্কুল খোলা। আমরা ইদানিং লক্ষ্য করলাম যে স্কুলের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, অনেক ছাত্র ছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্য, এটা আশঙ্কাজনক। সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে, উদ্দেশ্য সংক্রমণ কমানোর জন্য, যাতে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়। দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের সংক্রমণ কমানোর জন্য আরো কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। আপনারা জানেন দেশে সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এবং আমাদের যে পরিবহন, সব সেক্টরেই এখনো জনগণ পুরা দমে চলাচল করছে, কর্মকাণ্ড করছে।